गुड मर्निंग, শীতের সকালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো দেখো, শীত পড়েছে তো বুঝতেই পারছো, মাথার মধ্যে একটা ওড়না নিয়ে আছি, সোয়েটার পরেছি, আর কুয়াশার আওয়াজ তো দেখতেই পাচ্ছো। তো সকাল সকাল এখানে কাপড়গুলোকে মেলে দিচ্ছি। এগুলো হচ্ছে আগের দিনের কাপড়, ভেজা ছিল তো সেগুলো। আর দেখো, উঠোনে তো এক ফোঁটা রোদ নেই, এইভাবেই আমি কাপড় শুকোচ্ছি। দু তিন দিন লাগবেই শুকোতে। তো ভাবছি পিছনে একটা বাঁশ টানাবো যেখানে রোদ পড়ে খুব। তো এই আর কি। পরে গাছগুলা হোক, আগে জঙ্গলটা কাটি লাগবে। তবু তো ওই জায়গাতেও তো কিছু ফেলানো যাবে না, কাটলে পরে। বা তুমি যে কইছিলে ঘাস মারার ওষুধ হয় না, ওই জায়গাটা তাহলে টমেটো টমেটো কুমড়ার শাক ফেলানো, কুমড়ার বিচি ফেলা যাবে ওখানে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগ। সবাই কিরকম আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো। হ্যাঁ, করছিলাম তো সেদিন। তো আমাদের মতো জাস্ট বিন্দাস আছো তোমরা? তো সকাল এখন বাজে সাড়ে আটটা নয়, থুড়ি 8টা বাজে, আমি দেখে আসলাম মাত্র, 8টা বাজে। আর এখন মানে কি বললো ওটাকে, আজকে তো তোমরা জানো আজকে আমার ক্লাস আছে, ক্লাসে আরও ডেমোস্ট্রেশন আছে। ম্যাম সকাল 7টার দিকে আমাকে মেসেজ করে বলেই দিয়েছে যে প্রিয়া 12:30টার দিকে একদম ক্লাসে ঢুকবেই। তো আমি ঢিলামি করছি কেন জানো? দেখো, ও সকাল সকাল এখানে শাকের বিচি ফেলবে বলে এই জায়গাটা মাটিগুলোকে নরম করে দিচ্ছে। অনেকদিন আগেই জায়গাটাকে একদম কোদাল দিয়ে চেঁচে দিয়েছিল, মানে তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো এখন ও এগুলোকে মাটিগুলোকে গুঁড়ো করে দিয়েছে, আর কালকে রাত্রে ও এনেছে শাকের বিচি। কী কী শাকের বিচি আনলো বা কী কী বিচি আনলো শীতের কালে সবজি হওয়ার জন্য, বা বলতে পারো এক ধরনের শীতকালে পয়সা বাঁচানো, মানে কীভাবে তোমরা একটু হলেও সংসারে আয় করতে পারবে যদি তোমাদের বাড়ির আশেপাশে একটু হলেও মাটি বা কিছু জায়গা থাকে। তো সেখানে কিন্তু তোমরা অনায়াসে খেত লাগবে না, বাড়ির পাশে কোনো মাটি হলেই হবে, তাই না? কিছু দিয়ে চেয়েছে মাটিটাকে আলগা করে নেবে, তারপরে দেখতে পাবে এরকম শাকের বিচি ফেলে দেবে, ব্যাস। যারা গ্রামে থাকে তারা না জানে, আর যারা একটু শহরের দিকে থাকে তারা কিন্তু টবের মধ্যেও এসব কাজ করে থাকে, বা ছাদের মধ্যে মাটি নিয়ে সেই শাকের বিচিগুলোকে ফেলে। আমি দেখেছি, খুব ভালো লাগে দেখতে। তো সেম এরকমই আমাদের, যেহেতু জায়গা আছে এখানে ধান আছে, মানে এই জায়গাটা আমরা সর্ষা ফেলাবো, আর এইখানে এইটুকু জায়গার মধ্যে বাকি যা যা সবজি আছে সব কিছু করা হবে। তো আমি ওইদিকে চা বসিয়ে দিয়ে ওকে আমি খুঁজছি যে কোথায় গেল, ঘুম থেকে উঠে এখানে চলে এসেছে ওই মাটিগুলোকে আলগা করার জন্য। তো আজকে আছে আয়ুষের স্কুলে মিটিং, কালকে তোমাদের বললাম, তো আমি তো যেতে পারবো না, মনে হয় ও যাবে। এবার তিতা করলা গো গাছে, তিতা করলার গাছ, গাছ ফুল হইতেছে, ওই দেখো গাছে তিতা করলার গাছ উঠেছে উপরে। ওই যে যারা চেনো তারা তো জানো এই যে হলুদ হলুদ ফুল হয়েছে, তো তিতা করলার গাছও হয়ে গেছে বাবা। তিতা করলা ভিতরে হইতেও পারে গো। তো চলো, আয়ুষ এখনও ওঠেনি, আমি তাড়াতাড়ি করে চার দুধ বসিয়ে এসেছি, চার দুধ বোধে শুকিয়ে গেলো। ওকে বললাম আগে চলো মুখ টুক ধুয়ে নাও, পরে দুজনে মিলে মাটিটা আলগা করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়ে আসবো। আর আজকে একদম একটা সিম্পল রান্না, কালকে না রাত্রিবেলা রান্না করেছিলাম, কি বলে ওটাকে, শিদলের ছেঁকা। তো সেটা আছে, সেটাকে একটু পাতলা করে একটু ঝাল আর একটু লবণ দিয়ে আরও একটু ভালো করে বানাবো। আর কালকের মুগ ডাল সেদ্ধ আছে, সেটাকে ডালটা বানাবো। মানে সব কিছু অর্ধেক কড়াই আছে, জাস্ট খালি আজকে একটু কুড়কুড়া করে মানে মুচমুচে আলু ভাজা বানাবো, ব্যাস হয়ে যাবে আজকের এটা। তো তারপরে তো আবার তাড়াতাড়ি যেতে হবে, না তো অনেকটা লেট হয়ে যাবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে এসে এখানে একটু কাজ করবো ওর সাথে, তারপরে ভাতের দিকে যাব, তারপরে ঘর দুয়ার গুছিয়ে চান ঠান করে পুজো দিয়ে তারপরে চলে যাবো কোচবিহারে। আর ও 11টার দিকে আয়ুষকে নিয়ে স্কুলে চলে যাবে। তো এই হচ্ছে আজকের প্ল্যান সকাল সকাল। চলো যাই এখন, ও আসুক, আসো তুমি তাড়াতাড়ি মুখ ধুয়ে, চা কিন্তু হয়ে গেছে। আর দেখো বাড়িতে কদিন ছিলাম না, ওই দেখো রাস্তাটার কি অবস্থা, ঝাড় দিতে হবে আজকে, ঝাড় দেওয়ার সময় নেই। এই বাবা জল পড়ছে মোটরের।
দেব উপরটা হচ্ছে পালঙের না পালঙের না পালঙের বিচি না উপরটা হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে পালঙের বিচি আগের দিন রাত্রিবেলা এটাকে ভিজিয়ে রেখেছিল ও এসেই আর পালঙের বিচি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হয় আর এখানে আছে ধনের বিচি ধনে পাতা তো এটাকেও ভিজিয়ে রেখেছে তো আপাতত এই দুটো আগে ফেলাবে কারণ এই দুটোর জায়গায় ও করছে এই যে মাটিগুলোকে গুঁড়ো করে দিচ্ছে তো ওইদিকে ভাত আর ডালটা বানিয়ে থুয়ে এসে আমি এখানে ওর সাথে কাজে লেগে পড়লাম যাতে করে একটু তাড়াতাড়ি হয় হেল্প হয় তো দুটো কোঠার মধ্যে তো পালং আর ধনে পাতা ফেলা হবে তার জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে দুটো কোঠা কমপ্লিট করে নিই তারপরে ওই দিকেরগুলো কোদাল দিয়ে চাচবে তারপরে আরও কাজ করা যাবে তো এই জন্যই আর কি ওকে একটু হেল্প করছিলাম পালং পালং লাফার বিচি অন্য ফেলা যাবে ঢাকায় দিতে লাগবে নাহলে পাখি সব খায় নিবে তুমি জানো তো মাঝখানে পড়ে নাই না না মাঝখানটা ফাঁকা আছে মাঝখানটা দাও এইদিকটি অত এই দিকটি ওই পদে অত পড়ে নাই ও এই পাশটা তো দিলামই না আয়ুষ করো গুড মর্নিং গুড মর্নিং গাইস কি হলো গুড মর্নিং গাইস বলে এখন যিনি গুড মর্নিং কটা বাজে হুম সাড়ে আটটা সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে নাকি এই কেড়ে এটা হচ্ছে ওই যে লাপা পালংয়ের বিচিগুলো দেখা যাচ্ছে মাটিটাকে তার উপরে দিয়ে দিলে না হুম ঢাকা দিতে লাগবে কেমন করে দিই এমন করে হুম হালকা হালকা করে দাও না দাও আমি করে দিই ঢাকা দিই না ঢাকা দিলে সব পাখিগুলো খায় নেবে তুমি এক কাজ কর ঠিক আছে তুমি হ্যাঁ জলটাকে চাষ করবা হ্যাঁ দেখবা একটা ছোট ছোট গাছ হবে এই তো চাষ করতেছে তো গাছ হবে তো এখান দিয়ে ছোট ছোট শাক হবে তুমি শাকগুলো খাবা পারানো যায় গো ঢুকে পড়বে না ওটা ভিতরে এখন ও ফেলছে ধনিয়াটা ধনিয়া ধনে ধন্যা কত কিছু ও একদম ফাঁকা ফাঁকা করে ফেলছে এই যে দেখো ধনে জল ছেঁকে নিলাম মিঠনে কিসেতে কি যা রহি হ্যায় তুম পে হম মরে যা রহি মিঠনে কে জায়গা আমি বার হয়ে পড়লাম তাড়াতাড়ি কাজগুলো করে একদম তো আয়ুষকে রেডি রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে এখন প্রায় 12টার কাছাকাছি বাজে আমাকে বললো যে 12:30টার মধ্যে কোচবিহারে পৌঁছাতে ম্যাম আমি তো 12টা বাজে এখন কতটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে যাচ্ছি হাঁপিয়ে গেলাম একবারে তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক কোনো মতন মাথাটা আছড়ে আছড়ে নিয়ে
আর আরিয়ানে স্কুল থেকে ফোন করেছিল দাদা ভাই যে তুমি কি স্কুলে কাজ করবে কিনা। তো আমি বলেছি যে এখন তো বর্তমানে আমার ক্লাস আছে, তো রেগুলারিটি মেনটেন করতে পারবো না। তো বললো যে দেখো কি করো, তোমরাই বলো তো আমি কি করব, স্কুলে যাব নাকি কি করব, তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো। কি করে সম্ভব বলো তো, সকাল থেকে উঠে দেখতেই তো পারলে, আর কি রান্না করেছি সেটা তো বলিনি তোমাদের, রান্না করেছি। ও সকালে তো বললাম ছ্যাঁকা ছিল, ডাল সিদ্ধ ছিল, ডালটাকে সম্ভার দিয়েছি, আলু ভাজা করেছি আর ছ্যাঁকাটাকে একটু গরম করেছি, ব্যাস এটুকুই আর কিছু না। তো চলো এখন তাড়াতাড়ি গাড়িতে উঠি, পরে কথা হচ্ছে। তো পার্লারে চলে আসলাম আর এখানে সবাই চলে এসেছে, অলরেডি আমারই লেট হয়ে গেছে। তো এখনও দেখি মডেল আসেনি, তো ওরা বলছিলো চল কালকে, সেদিন তো ষট পুজো হয়েছিল, সরি কি বলছি, ষট পুজো হয়েছিলো, তো ঠেকুয়া বানাচ্ছে পাশে একটা দোকানে, তো সেখানে সেটার জন্যই গেছিলাম আর কি। তো ওই যে ও আর আমি জয়িতা যাব, রেড কালারের যে ড্রেস পরা তা, ওর নাম হচ্ছে জয়িতা, তো ওর সাথে যাব, ও রেডি হচ্ছে, পরে এসে ক্লাস। গুড ইভিনিং, পুরো পাগলির মতন অবস্থা হয়ে গেছে, এই মাত্রই আসলাম কোচবিহার থেকে, এখন বাজে 7:30টার মতন হবে, কালকে তো লাইভ তো করলাম, আজকে লাইভ করলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। তো আজকে এখন মাথায় অনেক চাপ, একেতে রান্না আছে, তারপরে ভিডিও এডিটিং আছে, তিনটা ভিডিও, এখন একটা ভিডিও শ্যুট হবে চাউমিন, মানে আমার সেকেন্ড চ্যানেলে আমাদের, তো ওইটার জন্য চাউমিন নিয়ে আসলাম কোচবিহার থেকে। যে কোথা থেকে নিয়ে আসলাম বলো তো, সেদিন দেখিয়েছিলাম ওই যে দুজন ভদ্রলোক চাউমিন বানায় আর কি, দারুণ টেস্ট হয়েছিল বলেছিলাম, সেখানেই আবার গিয়েছিলাম, তো সেখান থেকে চাউমিন নিয়ে আসলাম। তো এবার ওর চ্যানেলের জন্য ওইটিং হবে, এই মাত্র এসে পা দিলাম, এই যে দেখো ভেজা পা, এই যে পা ভেজা দেখো কি মানে কি অবস্থা। ঠিক আছে, তো চাউমিনটা একটু দেখিয়ে দিই তোমাদের কি হবে, আমি খাবো না, তুমি না খাইবা না কইলা, আমারটা খাইতেছো কেন। তো এই দেখো চাউমিনটা কত, সেদিনের চাউমিনটা হোয়াইট ছিল, আজকেরটা এরকম জানি না কিরকম হবে, আমার হোয়াইট চাউমিন আমার খুব ভালো লাগে। আয়ুষকে রেখে গিয়েছিলাম, আয়ুষ ঘুমিয়েছিল, বিছানায় বসবো টেবিল নিয়ে, চলো আমি এগুলো রেডি করি, মানে ও রেডি করছে, আমি বসবো এখনই, উপায় নেই কারণ একদমই সময় নেই, এডিটিং করতে হবে, আবার রাত্রে কি রান্না হয় যাই না, মানে মাত্রই আসলাম বুঝতেই তো পারছো, একদম শোয়া নেই, চোখ মুখগুলো বসে গেছে, ভালোই লাগছে না। আবার কালকে সাজানি আছে আরেকটা, তোমাদেরকে আজকে বলে দিলাম, আগের দিনের সাজানিটা আমি এখনও পর্যন্ত ফটোটা ছাড়তে পারলাম না, কারণ আমি সময়ই পাচ্ছি না, ছাড়বো আস্তে আস্তে ছাড়বো, আর কালকেও একটা সাজানি আছে, তো দেখা যাক কালকে কি হয়, আর শ্যুট করিনি কালকে, যে কয়েকদিন মানে পরশুদিন যে সাজালাম সেটা শ্যুট করিনি, কে শ্যুট করবে, আমি সাজাবো না শ্যুট করবো, এই জন্য শ্যুট করা হয়নি।